বন্ধুরা, এই ভিডিওর আগের ভিডিওতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বলা হয়েছে। তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো। আজকের ভিডিওতে এই দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ সম্পর্কে জেনে নেব। বন্ধুরা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দুই প্রকারের হয়। এক, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। দুই, মিশ্র দ্বিঘাত সমীকরণ। যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির দুই সূচকযুক্ত পদ ছাড়া এক সূচকযুক্ত অন্য কোনো পদ থাকে না তাকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলে। যেমন এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান সমান জিরো, অথবা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি সমান সমান জিরো। উদাহরণের এই দুটি সমীকরণে দেখো, অজ্ঞাত রাশি এক্স এবং তার সূচক দুই, এই দুই সূচক ছাড়া অন্য কোনো সূচকযুক্ত অন্য পদ আর নেই, তাই এই দুই সমীকরণ বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এখন মিশ্র দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা দেখো। যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির এক ও দুই সূচকযুক্ত উভয় পদ থাকে তাকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলে। যেমন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমান সমান জিরো। এখানে দেখো, অজ্ঞাত রাশি এক্সের দুই রকম সূচক, প্রথম পদটিতে সূচক দুই, দ্বিতীয় পদটিতে সূচক এক। তাহলে এটি একটি মিশ্র দ্বিঘাত সমীকরণ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চটপট লাইক করো ও কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।